হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো এখানে সকালের নাস্তা হয়ে গিয়েছে, তো আজকে কিছু বাজার করে নিয়ে আনা হয়েছে, তো এগুলো এখন গুছিয়ে নিব। তো এখন যেহেতু মা অসুস্থ, সব কাজই আমার একা হাতে করা হচ্ছে। ঘরে যদি মা অসুস্থ থাকেন তাহলে কেমন পরিস্থিতি হয় তা সবাই জানেন, আর কেমন যে লাগে সেটা কীভাবে বুঝাবো। একদম তীরহীন একটা নদীর মতো, যার কোনো আসলে গতিবিধিই নেই, গতিহীনভাবে যেভাবে চলতে থাকে ওইভাবে আসলে আমাদের সংসারটা এখন চলছে। আসলে যখন মা সুস্থ ছিল ঘরের সব কাজই, সব কিছু দেখাশোনা, এভরিথিং সবই করতো, কিন্তু এখন মা অসুস্থ হওয়ার পর হঠাৎ করে আমি যখন সব করতে নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে মা এতটা কষ্ট করতো আমাদের জন্য, এত কিছু করতো, আর আমরা তো তা বুঝতেই পারতাম না। আসলে মা বাবারা আমাদের জন্য অনেক কষ্ট করেন। তো বাবা অসুস্থ হয়ে আমাদের ছেড়ে চলে গেলেন। সবসময় সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি, আমার বাবা যেখানে আছে যেন অনেক ভালো থাকে, অনেক শান্তিতে রাখে আমার বাবাকে। আর এখন তো মাও অসুস্থ, মনটা মাঝে মাঝে এতটাই খারাপ লাগে যে কপালটা এতটাই খারাপ, সৃষ্টিকর্তা আমাদের ভাই বোনদের কপাল এতই খারাপ করলো। তো এখানে রান্না বান্না সব কিছু রেডি করে নিচ্ছি। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা সব কিছুর বিনিময়ে হলো, আমার মাকে যেন সুস্থ রাখে, মাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, এটাই সবসময় প্রার্থনা করি। আর সকাল হলেই তো একটা টেনশন হয়ে যায় কী রান্না করব আর মা কোনটা দিয়ে খাবে, কারণ সব কিছু রান্না করলে মা এখন খেতেই পাচ্ছে না, যেটা মার ভালো লাগে ওইটাই জিজ্ঞেস করে করে করতে হয়। তো এখানে আজকে কপি শাক কেটে নিয়েছি, ওইটাই রান্না করছি। এখানে রসুন আর শুকনো মরিচ একটু ভেজে এরপর শাকটা দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা করে নিব। তো সবাই আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারে। তো এখানে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি, একা হাতে সব কিছু গুছিয়ে সব কিছু করে করতে হয়, ঘরের সব কাজকর্ম মাকে দেখানো, রান্না বান্না সব কিছুই করতে হচ্ছে। তো এখানে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিব। আর কাজের ব্যস্ততার জন্য অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আর মার চ্যানেলে তো প্রায় অনেক দিনই কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না, মা যেহেতু সেলাই রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকে, তা এখন তো আর করতেও পারছে না অসুস্থতার জন্য। তো যখনই সুস্থ হবে আবার আপনাদের কাছে সেই সেলাইয়ের ভিডিওগুলো শেয়ার করবে। মা আসলে ওই ভিডিওগুলো করতে অনেক পছন্দ করে, বলতে গেলে মার একটা শখই সেলাই করা, ছোটোবেলা থেকে মা আসলে সেলাই কাজটা শিখেছে, তার জন্য মার এই কাজটা অনেক শখের। আসলে প্রত্যেকটা মানুষের এক একটা শখের কাজ থাকে, সেরকমই একটা। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।